চলে এসেছে ননদ ভাস বৌদি, ননদ বৌদিকে নিয়ে কথা বলতে। কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলে জানাই স্বাগত, প্রচুর ভালোবাসা। আমার এই চ্যানেলটা কিন্তু ডেলি লাইফের, কিন্তু কিছু করার নেই, ডেলি ব্লগ তো সবাই খুব একটা দেখে না, কিন্তু না ডেলি ব্লগ চলছে, তার মধ্যে একটু কন্ট্রোভার্সি করা যায়। কারণ আমার চ্যানেলটা যখন আমি মনিটাইজেশন অন করেছি তখন কন্ট্রোভার্সিও মানে এগ্রি করা ছিল এর সাথে, ডেলি লাইফের সাথে। কিন্তু হ্যাঁ, খুব একটা কন্ট্রোভার্সি করলে তখন আমার ডলারটা ইয়েলো চলে আসে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আর আজকে ননদ আর বৌদিকে নিয়ে কথা বলবো। চলো, ননদ বৌদির সম্পর্কটা আমরা তো আগে থেকেই জানি যে কিছু একটা এর মধ্যে গণ্ডগোল আছে, কিন্তু না, তারা আমাদের সবসময় এমন করে প্রকাশ করায় যে তাদের মধ্যে খুব মিল। মাঝে যখন তার ননদ পণ্ডিত চণ্ডীগড় ছিল, চণ্ডীগড়ই তো মনে হচ্ছে, যাই হোক এক যেখানটায় ছিল সেখানে বৌদির সঙ্গে কোনো ফোনে যোগাযোগ হতো না, কিচ্ছু হতো না। তাই নিয়ে তার বৌদিকে প্রশ্ন করা হতো যে ননদের নাম কেন নিচ্ছ না, ননদ কোথায় আছে। ননদও বৌদির কথা খুব একটা বলতো না, মাঝে মধ্যে একটু একটু বলতো। ননদে যখন বিবাহবার্ষিক গেছে তখন ননদ বলেছে, আমাকে এই তো কাকার ছেলে উইশ করেছে, এই করেছে সেই করেছে, হোয়াটসঅ্যাপে অনেকে কথা বলেছে, কিন্তু তার এমনকি তাকে যারা যারা উইশ করেছে সবাইকেই হোয়াটসঅ্যাপে যারা যারা করেছে তাদেরকে সে ওপেন দেখিয়েছে, ভিডিও করে দেখিয়েছে, সেখানে তার বৌদি ছিল না। এবার আমরা নানা রকমভাবে তাদের মানে ননদকে প্রশ্ন করা হচ্ছে, ননদ না আমার বৌদির সঙ্গে ভালো সম্পর্ক। বৌদিও বলে আমার ননদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, জোর গলায় বলতে থাকে। এবার এখানে এসে মানে আমাদের মিথ্যে প্রমাণ করার জন্য ননদ বৌদি বেশ সুন্দর অভিনয় করলো। মাঝে মধ্যে একটু শপিং, পুজোর পয়লা বৈশাখ উপলক্ষে দোকানে পুজো হচ্ছিলো, একটু কেনাকাটি করলো, মাঝে মাঝে একটু ব্লাউজ শাড়ি কিনতে যাওয়া, তারপরে আটার রোল বানিয়ে ননদকে খাওয়ানো, বেশ সুন্দর একটু দেখালো আমাদের, খুব মিল। ননদের জামাই আসলো, ননদ আসলো, বেশ খাওয়া দাওয়ার সমস্ত কিছু দেখালো, আমাদের মিথ্যেবাদী প্রমাণ করে দিল, ঠিক আছে যে খুব মিল। এইবার এখানে এতগুলো কথার কারণ যে কি এমন ব্যাপার যে ননদ বাপের বাড়ি এসে ভিডিও দিচ্ছে না, দিল না, দিত না। এখন ননদ লাদাখ নাকি জায়গাটার নাম ভুল হতে পারে সেইখানে গেছে, সেখানে গিয়ে কন্টিনিউ ভিডিও দেওয়া স্টার্ট করেছে। অথচ এমন কি ঘটনা যে সে যখন বাপের বাড়ি আসে ভিডিও করে না, আমরা যারাই ভিডিও করি ভিডিও যেন একটা এমন যেখানে যাই সেখানে কিন্তু আমাদের ইচ্ছে হয় যে ভিডিও করি। আর বিশেষ করে যারা প্রত্যেক দিনের লাইফস্টাইল শেয়ার করে তারা কিন্তু নিজের ফ্যামিলি, নিজের বাপের বাড়ি, নিজের দাদা বৌদি, নিজের মা বাবার সঙ্গে যেটুকু সময়, বিশেষ করে সে বাইরে থাকে, যেটুকু সময় কাটিয়েছে সেটুকু একটু ক্যামেরাবন্দি করে নেই না? তাতে আমি যখন মানে বাইরে চলে যাব দেখতে পাবো যে এই সময়গুলো আমার কেমন কেটেছে। বিশেষ বিশেষ কিছু সময় সে ক্যামেরাবন্দি করেছে, যেমন হোলিতে তার ননদের সঙ্গে একটু সময় কাটানো, এই সমস্ত জিনিস সে কিছু কিছু ক্যামেরাবন্দি করে শেয়ার করেছে, এমনকি শ্বশুরবাড়ি যে কদিন ছিল কয়েকদিন ক্যামেরাবন্দি করেছে। কিন্তু টানা দু মাস না তিন মাস এসে এখানে রয়ে গেল, বাপের বাড়ি অনেক দিন থাকলো, বাপের বাড়ি ভিডিও করছে না। বাপের বাড়িতে তার বৌদি একজন বড় ইউটিউবার, যখনই বৌদিকে বলা হতো যে তোমার ননদ কেন ভিডিও করছে না, বৌদির কাছ থেকে কোনো রিপ্লাই পেতাম না, পাওয়া যায়নি। কিন্তু ননদ এখানে করলো না, বাইরে গিয়ে সেখানে ভিডিও করছে, বাইরের পরিবেশটা দেখাবে, সবাইকে যাচাই করাবে। কিন্তু যারা ডেলি ব্লগার তাদের তো উচিত যে পরিস্থিতিতে থাকে ভিডিও দেওয়া। আর বিশেষ এই কারণে আজকে ভিডিওটা করা যে এমন কি ঘটনা বাপের বাড়ির থেকে তাহলে বারণ করে, বড় ইউটিউবার বৌদির কি নিষেধাজ্ঞা যে বৌদির দেখা দেখি সেই ইউটিউব চ্যানেল খুলেছে বলে বৌদির ভিডিও আর তার ভিডিও, বৌদি যেহেতু এই বাড়ি থেকে ভিডিও দেয় এই বাড়ির ভিডিও ননদ দিতে পারবে না? হ্যাঁ বন্ধুরা, সেটাই আমাদের জানার কৌতূহল, আমরা সেই প্রশ্নের উত্তরটা চাই। এটা বলতে পারো ননদের কাছে চাইছি, বা বৌদির জানা থাকলে বৌদিও দিতে পারে, কেন তুমি বাপের বাড়ি এসে ভিডিও দাওনি, তুমি তো দূরে চলে যাও, তাহলে সেইখানে কি তোমার মনে হয় না যে বাপের বাড়ি কিছু স্মৃতি আমি ক্যামেরাবন্দি করি? কী কারণে
তোমার বৌদি তোমার চ্যানেল খুলতে সাহায্য করেছে বলে আজকে আমরা ইনসাইড আউট, যেখানে নাকি আমরা দেখেছি যে সৌহার্দ্য তার বোনকে চ্যানেল খুলে দিয়েছে এবং সৌহার্দ্যের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয়, ছেলের বার্থডে, মায়ে, তারপরে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হয়, সেখানে যদি তার বোন উপস্থিত থাকে, বোনও কিন্তু ভিডিও শেয়ার করে, এমনকি তারাও ভিডিও শেয়ার করে। একই বাড়িতে দুজনে ভিডিও শেয়ার করাই যায়, এক একজনের ভিডিওর প্রসেসটা এক এক রকম, আলাদা হতেই পারে, কিন্তু বৌদি দিচ্ছে বলে ননদ দিতে পারবে না এই নিষেধাজ্ঞা কি বৌদির তরফ থেকে? আর ননদ কথায় কথায় বলে আমার লজ্জা লাগে, যে ইউটিউবার যে নাকি ক্যামেরা বন্দি করে সবার ভিডিও, মানে সব কিছু ভিডিও বন্দি করে, শ্বশুরবাড়ি যেখানে সে নতুন গেছে সেই জায়গায় সে দিব্যি ভিডিও করছে। হ্যাঁ, বিয়ের আগে সে শাশুড়ির সঙ্গে রান্নাবান্না করতো, দেখেছি, কিন্তু যাই হোক, বাপের বাড়িতে ছোটোর থেকে মানুষ হয়েছে, মা বাবার সঙ্গে মানুষ হয়েছে, দাদা বৌদি দাদার কাছে মানে মানে ছিল সেই মেয়ে, এটা কিন্তু একটু অবাক কাণ্ড না বন্ধুরা? তার তো উচিত যে শ্বশুরবাড়ি গেলে একটু সংকোচ বোধ করা, কিন্তু না, শ্বশুরবাড়িতে দিব্যি ভিডিও করছে সমস্ত কিছু, শাশুড়ির সঙ্গে শাখা কিনতে যাওয়া, শাশুড়ির সঙ্গে সমস্ত কিছু করা, বাপের বাড়িতে এসে মাত্র কিছু 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 বিশেষ কোনো, তার বাবার দোকানে যে একটা পুজো হয়েছে, বৌদির বাড়িতে যে সে ষষ্ঠীর আগে যে খাওয়া দাওয়া, এমনকি বৌদিও তার ননদকে নিমন্ত্রণ করেছিল, সেখানে শুধু বৌদির হাতেই ক্যামেরা বন্দি, বা বাপের বাড়ি এসে ছিল সেখানে শুধু বৌদির হাতেই ক্যামেরা ছিল, ননদের হাতে ছিল না, এটা কি বৌদির পরিবার, মানে যার কথা বলছি ননদের কথা, ননদের বাপের বাড়ির থেকে কি ননদকে নিষেধাজ্ঞা করে দিয়েছে যে তুমি এই ভিডিও দিতে পোস্ট করতে পারবে না? এটা তো অসম্ভব ব্যাপার। এই ব্যাপারটার মধ্যে কি এমন ঘোর পেঁচালো জিনিস আছে যার জন্য ননদ যখন বাপের বাড়ি আসে ভিডিও দিতে পারে না, অথচ তার বৌদি একজন ইউটিউবার, সেই বৌদি যখন তার বাপের বাড়িতে যায় সে দিব্যি বাপের বাড়ি ভিডিও করছে, সেখানে কিন্তু তার বৌদিও একজন ইউটিউবার আছে, সেই বৌদি মাঝে মধ্যে ভিডিও দিচ্ছে, এমন না যে দিচ্ছে না, দিচ্ছে তার বৌদিও মাঝে মধ্যে ভিডিও, কিন্তু কেন এই নিষেধাজ্ঞাটা, যদি নিষেধাজ্ঞাও করে কেন এই নিষেধাজ্ঞাটা জারি করা হচ্ছে যে ননদ আসলে বাপের বাড়িতে ভিডিও দিতে পারবে না? এই প্রশ্নটার উত্তর আমরা চাই বলতে, ননদিনী যদি আমার ভিডিওটা আমি দিয়ে দেবো, অ্যাড দ্য মেনশন করে দেবো, যদি তোমার কাছে পৌঁছায় তুমি কেন ওখানে গিয়ে তো দিব্যি সুন্দর ভিডিও দিয়েছো, ভিউজের লোভে যদি দাও বাইরের দেশেরটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু স্মৃতি তো মানুষ ক্যামেরাবন্দি করেছে, আমি মা বাবাকে ছেড়ে এসেছি, এইগুলো আমি ভিডিওতে ক্যামেরাবন্দি করি, বা আমার তোমাকে যারা ফলো করে তারা তো প্রত্যেক দিন তোমার ভিডিওর আশায় থাকে, তা তুমি যখন বাপে হ্যাঁ এক জায়গার থেকে আরেক জায়গায় হয়তো কদিন ভিডিও বন্ধ রাখতে পারো, কিন্তু টানা তুমি ওই দিকে গিয়ে বাপের বাড়ির ভিডিও পোস্ট স্টপ করে দিলে, আবার এখানে এসে ভিডিও শুরু করলে, আবার নানা রকম গল্প স্বল্প শুরু করে দিলে, কিন্তু ওখানে গিয়ে কেন মুক্তিতে কুলোটি চেপেই তো বলে বন্ধ করে রাখো, কোনো ভিডিও দাও না? এই প্রশ্নের উত্তরটা আমরা অতি তাড়াতাড়ি চাই, খুব তাড়াতাড়ি আমাদের কাছে উত্তরটা নিয়ে আসো, ঠিক আছে? বৌদি ননদ দুজনকে প্রশ্নটা করা হলো, যার কাছে উত্তরটা আছে সে তাড়াতাড়ি দিয়ে দিও, আর আমার মতো এই প্রশ্নের উত্তরটা অনেক ভিউয়ার্সটা চায়, আমার যা মনে হয়, যারা যারা চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে বন্ধুরা, রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।